আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ উপার উপর সম্পূর্ণরূপে তাওয়াক্কুল করে এবং তার অগণিত সমাজ কামনা করে আমরা শুরু করছি আমাদের দৌরাতুল কোরআন তিন শত দার্সের একশত আঠারো নম্বর দার্স এ দার্সে আমরা সতলাম হা থেকে আমরা শুরু করব আমাদের একশত নম্বর ন আমরা যথারীতি বন্ধ করতে পারিনি বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের হঠাৎ করে স্টপ হয়ে গেছে কাজেই আমরা সতলাম হা থেকে আবার পড়ছি صوت لام صلاح صلاها دويبر أصلها صيبر فأصلها أصلها أصلها نا أصله بذبر أن تصله إن تصله يصله دويبر لا يصله أن يصلح لا يصلحون دويبر أصلح دويبر أصله فأصله تنبر الصلح صلحا صالحا صالحي أكبر صالحا صترشبار الصالحون تنبر صالحين صالحين الصالحين بالصالحين صب صالحات صالحات الصالحات الصالحات بشر تبار إصلاح دويبار الإصلاح إصلاح دويبار إصلاحها المصلح مصلحون دويبار المصلحين دويبار صوت لام دال صلدا صوت لام صوت لام رباعي সলসলিন চারবার বাংলায় আমরা সলসল ব্যবহার করি যে অর্থে কোরানেও ঠিক শব্দটি এ অর্থেই এসেছে সতাল হও মরুতাল্লুল্লাম বা নাকেশ হউ ইল্লা ফছল্লা লাও সল্লা লাও তুল্লি লামি উসল্লু ফাল উসল্লু ইউসল্লু না দুই দুইবার চল্লি ফচলি চল্লু চলাত বিচলা তিকা চলাটোহু চলা তিহিম চলাত চলাও দুই বাৰ চলা ৱতী

সলাতে কথা বার বলেছেন যে একটা আপনাদের কথা কথা আমরা পাই পাই এ কথাটা আমরা কতটুকু আমরা মিল করতে পারবো এ সম্পর্কে আমাদিগকে একটু কথা আমাদেরকে বলতে হবে এখানে আমি এখানে আমি সলাদ সম্পর্কে যে সমস্ত শব্দগুলো এসেছে তা এই যে এই কিতাবের আল মোরজাম আল মুভর আল ফাজ কারিম এই কিতাবটা হইল কুরআনে যত শব্দগুলো এসেছে ওই শব্দটি দিয়ে কোন কোন আয়াতে কি এসেছে এই সমস্ত বিষয় সুতরাং সরাতে ওই সমস্ত বিষয়গুলো হিসাব করলে বিরাশি বেড়া আরও আপনাদের আরও আপনাদের অনেক অনেক আপনাদের বার হয় যেমন দেখেন তিন চার ছয় আট নয় এগারো বারো বারো আর ষাট বারো বারো আর ষাট বাহাত্তর বাহাত্তর আর সাত উনাশি উনাশি আর তিন বিরাশি তিরাশি তিরাশি আর ছয় উনানব্বই নব্বই তিরানব্বই চুরানব্বই সাতানব্বই আটানব্বই অর্থাৎ আটানব্বই আটানব্বইটি আয়াতে এই সমস্ত সলাৎ সম্পর্কিত বিষয় রয়েছে সুতরাং রকম যদি আমরা হিসাব করি তাহলে যদি উনি আকিম সলাতা তাহলে এই চলা তো বিরাশিবার হবে না সুতরাং কোরআনে যে বিষয় যেভাবে যে কয়েবার বলা হয়েছে সেভাবে সেই কয়েবার তবে তাদের ব্যাখ্যারও যৌক্তিকতা থাকতে পারে ছলাত মানুষের অনবদ্য আল্লাবুল আলমিন প্রদত্ত ইবাদত এ ইবাদত অবশ্যই অবশ্যই তাকে অপরিহার্যভাবে করতে হবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখি যে এই যে এই কিতাবটা উনসত্তর সালের মাসজিদ ও বাংলাদেশের ইসলাম ছয়শ খ্রিস্টাব্দ থেকে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ অর্থাৎ রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে জীবিত আছেন তখনই বাংলাদেশের এই অঞ্চলে ইসলামের যে আবহ পড়েছিল এই আবহ সম্পর্ক নিয়ে ঐতিহাসিক এই পুস্তকটি এই পুস্তক গ্রন্থনা করেছেন প্রখ্যাত সাংবাদিক চঞ্চল মাহমুদ সম্পাদনা করেছেন আহমাদ বদরউদ্দিন খান সম্পাদক মাসিক মদিনা এবং মাসিক মদিনা পাবলিকেশন থেকে এই কেদাবখানি প্রকাশিত হয়েছে এবং এই কিতাবখানির মাঝে ইসলামের গোরাবর্তন ইসলিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা খিলজি সময় ইসলামের বিজয় হয়েছে কিন্তু বিজয় হওয়ার বহুত আগেও বহু বহুত আগেও এখানে ইসামের দাওয়াত পৌঁছেছে এই কিতাবখানি দুই হাজার আঠারো সালের মার্চ মাসে এটা প্রকাশ হয়েছে কাজেই এই কিতাবখানির বিষয়গুলো যদি আমরা একটু বলি আপনারা অনেক জিনিসের সন্ধান পেয়ে যাবেন তাহলে সম্পাদনার ভূমিকা উনসত্তর হিজড়ি সালের মসজিদ ও বাংলাদেশে ইসলাম উনসত্তর হিজড়ি হইলে সাল্লাম মৃত্যুবরণ করেছেন এগারো এগারো পরে মানে আটান্ন বছর পরে অর্থাৎ এই মসজিদ মসজিদের অবস্থান ও যোগাযোগ মসজিদ গৃহ প্রাপ্ত ফলক ও ইটের বর্ণনা এই ওখানে যে উনসত্তর লেখায় যে ফলক পাওয়া গেছে এই ফলকটা হইল মসজিদ ধ্বংসের সম্ভাব্য কারণ মসজের আরা নামে উৎপত্তি মসদের আরার সম্ভাব্য প্রাচীন বর্তমান চিত্র মসজিদের আড়া থেকে হারানো মসজিদ আলৌকিক ঘটনার মাধ্যমে সলাদ শুরু প্রাপ্ত ফলক যেভাবে রংপুর জাদুঘরে স্থান পেল এই ফলকটা রংপুর জাদুঘরে আছে মসজিদের আড়া থেকে হারানো মসজিদ আলোক। হিজড়ির প্রথম শতাব্দীতে বাংলাদেশে ইসলাম প্রসার মসজিদ নির্মাণের সম্ভাবনা সাহবাই ক্রামদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের দাওয়াতি কার্যক্রম প্রসার বিমুখতার কারণ প্রাক ইসলামী যুগে আরব বাংলাদেশ সম্পর্ক বাংলা নামের উৎপত্তি ও প্রথম মানবের পদচারণা খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে বারোশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত বারোশো এক থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলাদেশের ইসলাম রাজনৈতিক অবস্থা বাংলাদেশের কয়েকটি প্রাচীন মসজিদ বারোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ মানে ইসা ব্রিটিশ শাসন আমাদের বাংলাদেশে ইসলাম ও রাজনৈতিক সংক্ষিপ্ত অবস্থা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পাক আমাদের বাংলাদেশে ইসলাম উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর বাংলাদেশে ইসলাম ও রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো একাত্তর থেকে দুই হাজার সতেরো প্রাপ্ত মসজিদটির বর্তমান অবস্থা তাহলে আপনার এইটার প্রসঙ্গ কথাটা যদি আমরা একটু পড়ি এবং এই যে মাসিদটার বর্তমান অবস্থার চিত্র কোন জায়গায় মাসিদটা তাহলে আমরা কয়েক মিনিটে যদি আমরা এই প্রসঙ্গ কথাটা যদি পড়ি তাহলে আপনাদের কাছে একটু ভালো লাগবে অবস্থান হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহার সদরের এক নিবৃত পল্লীর জঙ্গলাবৃত্ত ধ্বংস স্তূপের অভ্যন্তরণ থেকে আবিষ্কৃত ছয় শত উনসত্তর সনে নির্মিত মসজিদে ভগ্ন ইবারাত, কাঠামো ইস্টকলিপি যা থেকে প্রমাণ পাওয়া যায়

إن أول بيت أذي للناس للذي ببكة مُبَارَكًا وهدى للعالمين سورة آل عمران سينب نمبر آيات عبد الله بن عباس تكي برنية حديث رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم تذهب الأرضون يوم القيامة إلا المساجد فإنها তন্দম্মু বাদুহা ইলা বাদিন আল মুজাম আল আওসাত লি তাবারানি 4009 নম্বর হাদিস অর্থাৎ কিয়ামতের দিন পৃথিবীর সকল স্থল ভাগ ধ্বংস হয়ে যাবে কিন্তু জমিনের যে যে অংশে মসজিদ রয়েছে তা ধ্বংস করা হবে না বরঞ্চ মসজিদ সমূহের জমিন সেদিন একটি একটির সাথে আরেকটি আরেকটির সাথে একত্রিত হয়ে অক্ষুণ্ড থাকবে অর্থাৎ যেই জায়গায় মসজিদ কাজেই এই মসজিদের যারা মুসল্লি তারাও এই মসজিদের সাথেই থাকবে তারাও অভঙ্গ অবস্থায় থাকবে কাজেই এই মুমিনের বর্ণনা করা হয়েছে কুলু বহু মোয়াল্লা বিল মাসাজিদ যে যে সমস্ত লোকেরা কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন আরসের নিচে ছায়া পাবেন তাদের মাঝে একদল হইল তাদের অন্তর মাসিদের সাথে সম্পৃক্ত সুতরাং তাদের জন্য এই হাদেশের সুসংবাদ আছে বিশ্ব মানবের মুক্তিদূত আমাদের প্রিয় নাবী মাত্র উনসত্তর হিজড়ি ছয় শত উনব্বই এবং ছয় শত নব্বই ইসাই সালে খ্রিস্টাব্দ সালে বাংলাদেশে মসজিদ নির্মাণের বিষয়টি রূপকথার মতো শোনালেও তাতে সন্দেহ বা দিমত পোষণ করার কোন অবকাশ নাই যেহেতু আরবি হরফে কালিমা ও সন খোদিত পোড়ামাটির ফলক যা গাত্র থেকে আলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে এই যে বইয়ের কভার ওইটা দিয়ে দেয়া হয়েছে সাধারণত ইতিহাসে এদেশে মুসলমানদের সর্বপ্রথম আগমন বারোশো এক খ্রিস্টাব্দে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালদির বঙ্গ বিজয়কে কেন্দ্র করে লেখা হয়ে থাকে আর তা থেকেই এদেশের প্রায় সব শ্রেণীর মানুষের মনে বদ্ধমূল ধারণা দেয় বাংলাদেশে ইসলামের আগমন আটশো বা নয়শো বছরের পূর্বে ঘটেছে কিন্তু এদেশে ইসলাম প্রসারের ক্ষেত্রে এমন কিছু ঘটনা রয়েছে যা ব্যাপক গবেষণা পর্যালোচনার অভাবে সম্পূর্ণ ইতিহাসের অন্তরাল এবং মানুষের সাধারণ চিন্তা চেতনার বাইরে থেকে গেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনি হাট সদরের এক পল্লী জঙ্গলাবৃত্ত ধ্বংসস্তূপের অভ্যন্তরণ থেকে আবিষ্কৃত মসজিদটি তার উৎকৃষ্ট প্রমাণ বহন করে উদ্ধারকৃত এই মসজিদের স্টক লিপি থেকে এটি স্পষ্টই প্রতীয়মান হয় যে বাংলাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস বারোশো এক ইসাই সালে নয় এর ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ সুদূর প্রসারী অর্থাৎ ইসলামের গোড়াবর্তনের অবহিত আগমন ঘটেছে রসুল কাছে হিন্দি থেকে অর্থাৎ ভারত থেকে হাদিয়া হাদিয়া প্রদান করা হয়েছে তাতে তখন আমাদের এই অঞ্চল এ অঞ্চল ভারতের এই অধীনে ছিল সুতরাং তাতে আমাদের বাংলাদেশের এই হাদিয়া ছিল এটাও অমুলক নয় আগত মুসলিমদের মাধ্যমে ইসলামের অবিয় বাণী সর্বস্তরে বিস্তার লাভ করেছে অমুসলিমরা ইসলাম প্রসার প্রসারকদের সান্নিধ্যে লাভে ধন্য হয়েছেন এবং তাদের সমুদূর আশ্রয় সত্য ধর্মের মর্ম উপলব্ধি করতে পেরে অনেকে নিসংকছে ও निर्ভয়ে পবিত্র কালিমায় বা পাঠ করে মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করেছেন অতবার মুসলিম সাংঘাতিকের কারণে এদেশের বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণের মাধ্যমে জামায়াতের সাথে সলাৎ আদায় হয়েছে কিন্তু বহু যুগ বা শতাব্দী পর সময়ের পরিবর্তন ও পারিপার্শ্বিক কারণে মসজিদ এলাকায় মুসলিম জনবসতি হ্রাস কিংবা একেবারে শূন্য হওয়ার কারণে সেগুলো দীর্ঘদিন অনাবাদী ও সংস্কারবিহীন অবস্থায় পরে থেকে বিনষ্ট হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে যেভাবে যেভাবে বর্তমানে হচ্ছে খ্রিস্টানদের গির্জাগুলো যে তারা তাদের এখন গির্জাগুলিতে কেউ যেতে যেতে চায় না তারা ধর্ম নির্ভর করে না মুসলিমরা কিনে কিনে মসজিদ বানাচ্ছেন লালমানিরহাট সদরের পল্লীতে প্রাপ্ত উনসত্তর হিজড়িতে নির্মিত এ মসজিদটি সেগুলোর অন্যতম একটি তার মাত্র চৌচল্লিশ বছর পর অর্থাৎ একশো তেরো সনে রংপুরের পীরগঞ্জ উপজেলার দরিয়াপুর হাতি বান্দায় নির্মিত একটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া যায় তারপরও একশত তেইশ হিজড়ি সনে নীলফামারির নির্মিত মসজিদের ধ্বংসা অবশেষ থেকে প্রাপ্ত শিলালিপি নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রাপ্ত একশত বাহাত্তর হিজড়ি সনে বাগদাদের শাসক কর্তৃক প্রবর্তিত মুদ্রা এবং কুমিল্লার ময়নামতিতে উদ্দর্গিত অনুরূপ মুদ্রা ইত্যাদি এদেশে ইসলাম আগমনের দীর্ঘ সূত্রি সূত্রিতার এই প্রমাণ বহন করে উল্লেখ্য যে পীরগঞ্জের পরে অবস্থিত হাতিয়াবান্দার প্রাচীন মাস্তিদটি এখনো আবাদযোগ্য রয়েছে মাস্তিদের মাঝের দরজার উপরে সন্নিবেশিত এক ফুট বাই ছয় দৈর্ঘ্য এবং এক ফুট পুরুস্ত পরিমাণের কালো পাথরে ফার্সি অক্ষরে খোদিত একটি ফলক বিদ্যমান এ ফলকের দ্বিতীয় লাইনের বাম পাশে আরবি অক্ষরে হিজড়ি একশত তেরো সান খোদিত হয়েছে অর্থাৎ এখানে যারা ফার্সি ভাষাভাষী তাদের শাসন ছিল মোগল শাসন ছিল পাঠান শাসন ছিল এগুলো বর্তমান মসজিদটি মোগল আমল বা সমসাময়িক কালে পুনর্নির্মিত করা হয়েছে বলে অনুমিত কাজে মুঘলরা যে সমস্ত মসজিদ পুনরায় নির্মাণ করেছেন এই সমস্ত মসজিদ তখন প্রাচীন হয়ে গিয়েছিল যেভাবে আমরা মসজিদ প্রাচীন হয়ে গেলে পুনর্নির্মাণ করি এ ধারা সবসময় পৃথিবীতে ছিল এদেশীয় তথা ভারতবর্ষের অমুসলিমরা মুসলিম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে কোনোদিন এই সুনজরে দেখেনি আর দেখিনি বলে ইতিহাস বেত্তা দাদা বাবুদের লেখনিত মুসলমানদের গৌরব উজ্জ্বল কার্যক্রমে তেমন কোন সঠিক ব্যাখ্যা সচরাচর স্থান পায়নি শুধু তাই মুসলিমদের প্রতি উদাসীনতা ও আজন্ম হীনমন্যতার কারণে এদেশে মুসলিম ঐতিহ্যকে খর্ব করার লক্ষ্যে বারোশো খ্রিস্টাব্দের পূর্বে যেসব ওলি আউলিয়া ও মুসলিম মনীষী এদেশে ইসলাম প্রসারার্থে এসে সফল কাম হয়েছেন তাদেরকে কৌশলে এড়িয়ে গিয়ে অমুসলিমদের এই গুণকীর্তন পাওয়া গেছে উনসত্তর হিজড়িতে নির্মিত মসজিদে প্রাপ্ত ফলক ও মসজিদের অবয়ব যে সে অজ্ঞতা ও সংকীর্ণতা দূর করে বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্যকে সু দৃঢ় প্রসারী করেছে করেছে মহিমাম্বিত ও করেছে গৌরবান্বিত আমার বাংলা ভালো হয় না কাজে ভুল হলে আপনার শুদ্ধ করে পড়বেন ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য আরো গর্বের বিষয় যে পৃথিবীতে পদার্পণকারী প্রথম মানব আদম আলাইহিসাম জান্নাত হতে সর্বপ্রথম এই উপমহাদেশের মাটিতেই অর্থাৎ শ্রীলঙ্কায় পা রেখেছিলেন সুপ্রিয় পাঠক আলোচ্য মাস্তিদটি যে উনসত্তর হিজরিতে ইট ও চুন সুরকি দ্বারা ইমারত আকারে নির্মিত হয়েছে এমন চ্যালেঞ্জ দেয়া আমার লেখনের উদ্দেশ্য নয় সংশিষ্ট মাসসিদের নির্মাণ কাজে ব্যবহৃত ইদবালীর ব্যাপক পরীক্ষা নিরীক্ষা গবেষণার দ্বারা যদি এগুলো পরের কোনো শতাব্দীর বলে প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে আমার কোনো আপিল বা আপত্তি থাকবে না সংশিষ্ট নির্মাণ সামগ্রিক ব্যাপক পরীক্ষান্তে যদি চাইজরির প্রথম শতাব্দীর পরের যে কোনো শতাব্দী বলে গবেষকরা মনে করেন তবে এটি যে প্রাপ্ত সেই শতাব্দীতে নির্মিত হয়েছে এমনটিও ভাববার কোন অবকাশ নেই কারণ সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে এদেশের কোন বারোশ তেরোশ বছর পূর্বে তা ছিল একেবারে কল্পনা তবে মসজিদটির গোড়াবস্ত যে উনসত্তর হিজিস হয়েছে তার শ্রেষ্ঠ প্রমাণ ওই ফলক নির্মাণ সামগ্রী উনসত্তর হিজড়ি সনের পরবর্তী যে কোনো শতাব্দীর বলে প্রমাণিত হলে ধরে নিতে হবে যে নিশ্চয়ই উনসত্তর হিজড়ি সনের বাস বা বাঁশের খুঁটি বা খড় কিংবা লতা পাতার ছাউনি দ্বারা সর্বপ্রথম স্থাপিত হয়েছিল পরবর্তী কোনো এক সময় তা তৎকালীন প্রযুক্তির মাধ্যমে পাকাকরণের পর মাসিদটির গাত্রে প্রতিষ্ঠাকালীন সন খোদিত পোড়ামাটির ফলক স্থাপন করা হয়েছে এখন আমাদের দেখতে হবে যে হিজড়ি প্রথম শতাব্দীতে এদেশে ইসলাম প্রসার সম্ভব ছিল কিনা আর সম্ভব হলে তা কিভাবে এবং কাদের মাধ্যমে হয়েছে বিভিন্ন ইতিহাসবিদ ও গবেষকদের লেখা মতামত হিজড়ি প্রথম শতাব্দী এদেশের পারিপার্শ্বিক অবস্থা ওই সময় আরব বাংলাদেশ সম্পর্ক এবং রসুল উল্লা সাল্লা শেষ বাসনের সারমর্ম বিষদ ব্যাখ্যায় আশা করি তার সন্দেহ ভাবে প্রমাণ করতে তাল হকের আমন্ত্রণ এবং বড় ভাই কাজী আবুল হায়াত দুলাল ও মৌলবী জাইনুল আবিদের উৎসাহে স্থানটি সরজমিনে দেখতে পাই সেখানে গিয়ে ওখানকার পরিবেশ আমাকে এতই মুগ্ধ করেছে যে ইসলামের সেই সোনালী তিনগুলোর কথা ভাবতে ভাবতে মুহূর্তেই হারিয়ে যায় সুদূর অতীতে এক অজানা প্রশান্তিতে ভরে ওঠে ওঠে হৃদয় মন এলাকাটি আমাকে এমন আপন করেছে যে প্রায় বন্ধু নিয়ে সেখানে ছুটে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি মাসিদ উদ্ধারের পর থেকে দেশ বরণ আলে মুখ্যাতিমান সাহিত্যিক আমার পরম শ্রদ্ধা মুরব্বী আর শায়েখ মাওলান মহিউদ্দিন খান সম্পাদক

আর তা থেকেই বাংলাদেশ ইসলামের আগমন সম্পর্কে বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা ন্যূনতম পারে একটি তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনার সংকল্প করি খুঁজতে থাকি তথ্য উপাত্ত রংপুরের মহানগর থেকে প্রায় সাইকেল সাইকেল বা মোটর সাইকেলে যোগাযোগ আবার কোনোদিন বাসে চেপে বা বাস স্টপ থেকে পায়ে হেঁটে এ মসজিদের আশপাশে বেড়ায় আট দশ কিলোমিটার পর্যন্ত ঘুরে বেরিয়েছি অনুরূপ মুসলিম নিদর্শন এবং অনুসন্ধানের জন্য এছাড়াও দেশের সম্ভব সম্ভাব্য বিভিন্ন স্থানে প্রাচীন মসজিদ মুসলিম স্থাপত্যের সন্ধান পেলেই তার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখি এ সংক্রান্ত তথ্য লাভের আশায় স্থানীয় কয়েকটি লাইব্রেরি ও পাঠাগারে অনুসন্ধান চালায় কিন্তু তাতে তেমন কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি অধিকন্ত আমার পাণ্ডুলিপির কিছু অংশ সংশোধন সংযোজন ও বিয়োজনে রংপুর সরকারি বেগম রোকিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভূতপূর্ব সহযোগী অধ্যাপক আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সার যে শ্রম দিয়েছেন সেজন্য আমি তার কাছে ঋণী হেজরি প্রথম শতাব্দীতে বাংলাদেশের ইসলাম শিরোনামে এদের ইসলাম প্রসারের সপক্ষে তার লেখা একটি প্রমাণ প্রতিবেদন এবই স্থান পেয়েছেন যারা আমাকে লেখার জন্য উৎসাহ জগিয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধায় ভগ্নিপতি কবি ও গীতিকার প্রকৌশলী আলহাজ খন্দকার মোহাম্মদ সাইদুর রহমান পড়শি বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার ও সালাউদ্দিন বাদল প্রমুখ সহ যেসব বই পুস্তক ও পত্র পত্রিকার সহায়তা নিয়েছি সেসব গ্রন্থ পত্রিকা লেখক এবং গবেষকদের প্রতি আমার অফুরন্ত শ্রদ্ধা মূলত এদেশে হিজড়ি প্রথম শতাব্দী অর্থাৎ ছয়শ ইসাই বা খ্রিস্টাব্দ হতে শুরু করে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত শাহাবাই আল্লাহর দা আল্লাহগন এবং মুবলিক যেসব মুসলিম সাধক প্রতিষ্ঠান এবং ইসলামের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন এ গ্রন্থে সেসব মহামনীষীদের কার্যপ্রণালী সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করেছি বাংলাদেশে বৃহৎ পরিমণ্ডলে ইসলামের আগমন প্রচার প্রসার চর্চা ও ইসলাম প্রচারক করে বিগত সমূহে যেসব মুসলিম সাধক এদেশে ইসলাম প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তাদের সকলের তথ্য সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার তদুপরি ইসলামের শুভলগ্নে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহামের জীবদ্দশায় দেশে আরবীয় মুসলমানদের আগমন ও ইসলাম প্রসার বিষয়ে কতিপয় ঐতিহাসিক গবেষকদের মধ্যে যে সংশয় ও দ্বিমত রয়েছে বিভিন্ন তথ্য বাস্তবতার আলোকে তার অসারতার প্রমাণ করতে পেরেছি বলে মনে করি সাহাবায় তাবি সাহাবায় কলাম ইন ও তাবে তাবেইন ছাড়াও হাজার হাজার পীর আউলিয়া উজরกันদিন এ বিভিন্ন সময় এদের ইসলাম প্রসারে অনবদ্য অবদান রেখে যাদের অধিকাংশের তথ্যই আমাদের জানি না এদের ইসলাম প্রসারক পণ্ডিতদের পরিচিত সংখ্যা নিরূপণ এবং তাদের সাধিত জীবন পর্যালোচনা করাও কষ্ট সাধ্যই বটে বস্তুদে এবয়ে অতি সংক্ষিপ্ত আকারে শেষ প্লাস দিন প্রসারক, আদ্দারিক সাধক ওলি আওলিয়া ও মুসলিম মনীষীদের অবস্থান সম্পর্ক আলোচনা করেছি তা উদাহরণ মাত্র এদেশের কয়েকজন বরণ ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের লেখা থেকে সংগৃহীত তথ্য ও সচিন্তিত যুক্তি দ্বারা যতটুকু প্রমাণ উপস্থাপন করতে পেরেছি তা থেকেই এদেশে ইসলামের উষালগ্ন থেকে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেসব মত পার্থক্য রয়েছে তা দূরীভূত হবে ইনশাআল্লাহ আল্লাহ কলের হবে বর্ধিত হবার আশঙ্কা এবং আরো কিছু অপরিহার্য কারণে অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় আলোচনা করা সম্ভব হয়নি আল্লাহ চাইলে আগামী সংস্কারে সেগুলো যথাযথভাবে সংযোজনের মাধ্যমে পরিবেশন করার আশা রাখি যদি কোনো শরীরয় গবেষক বা লেখক তার ভান্ডার থেকে কোনো তথ্য দিয়ে আগামী সংস্করণে সহায়তা করতে চান তবে তা সাদরে গ্রহণ করা হবে সম্মানিত পাঠকগণ যদি আমার এই প্রচেষ্টা থেকে বিন্দুমত উপকৃত হন তাহলে আমার শ্রম সার্থক হবে বলে মনে করব এটি যথাসাধ্য নির্ভুল নির্ভুল করার চেষ্টা করা হয়েছে তারপরে মুদ্রণ জনিত ত্রুটি সহ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দাদা দুই হাজার ছয় ইসাই সালে গ্রন্থের পাণ্ডুলিপি সাপ্তাহিক মুসলিম জাহানে ধারাবাহিকভাবে প্রায় এক বছরের মতো প্রকাশ হয় যথেষ্ট পাঠক প্রিয়তা লাভ করে পত্রিকায় প্রকাশের পর থেকে রংপুর একজন খ্যাতনামা লেখক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আবদুল আজিজ ভাই আমাকে সপ্তাহে দু একবার সাক্ষাৎ হওয়া মতো এটি বই আকারে প্রকাশের তাগিদ দিয়েছেন কিন্তু আমার বইটা আলোর মুখ দেখার অনেক পূর্বেই। সালের জুন তিনি করেছেন আমি তার আত্মার এবং আমরা তার আত্মার মাক কামনা করছি পরিশেষে আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাসিক মদিনার বর্তমান সম্পাদিত সম্মানিত সম্পাদক ছোট ভাই শায়েক মহিউদ্দিন খানের বিশ্বের ভাজন ছেলে আহমদ বদরুদ্দিন খানকে যার সদিচ্ছে আমার পাণ্ডুলিপি বই আকারে আল্লাহর মুখ দেখেছে মহান আল্লাহ সুবাহ সকলকে যা খায় দান করুন চঞ্চল মাহমুদ তারিখ ছয়ই মার্চ দুই হাজার আঠারো জবেদাগুটি ঈদগাপাড়া কারেট কলেজ রংপুর চঞ্চল মাহমুদ ভাই আপনার সাংবাদিকতার সবচেয়ে বড় সফলতা হলো আপনি এভাবে বাংলাদেশের একটা একমাত্র সত্য নিষ্ঠ একটা খবরকে শুধু পত্রিকায় নয় পুস্তক আকারে দিতে পারলেন এ পুস্তক এ ইতিহাস কেমন টিকে থাকবে অরবিতে এ সম্পর্কে অনেক কিতাব আছে আরবির ছোট্ট ছোট্ট ইতিহাসের বই তালাশ করলে সেখানে বাংলাদেশের কথা আছে ভারতের কথা আছে পাকিস্তানের কথা আছে আমি সৌদি আরবিয়ার ক্লাস সিক্স এর বইতে আমি বাংলাদেশের ইতিহাস দেখেছি এখন বাংলাদেশের ক্লাস সিক্স এর ইতিহাসের বইতে সৌদি আরবের ইতিহাস থাকবে কিনা আমার জানা নাই যাই হোক মাকতাবাতুল হারামুল মাক্কি যা রাজদিয়াত তার সাত তলায় এ সম্পর্কে তথ্য রয়েছে আমি সেটা দেখেছি রিয়াদ থেকে প্রকাশিত আল আমাকিনুল মুসলিমাত দাঈয়া হারিয়ে যাওয়া মুসলিম জনপদ একজন আরবের লেখা সিরিজ আকারে তিনিও এভাবে বিশ্বের বিভিন্ন এলাকা ভ্রমণ করে করে যেই জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত ছিল সেই জায়গা থেকে ইসলাম কিভাবে বিচারিত হয়েছে কিভাবে চলে আসতে হয়েছে যেভাবে স্পেন যেভাবে ভারতের কুতুব মিনার আমাদের ফতে আমাদের আমাদের মুসলিম শাসক কিন্তু কিভাবে এখন আবার এটা এই সমস্ত তিক্ত ইতিহাস গুলো ইতিহাস সবসময় তেতে হয় এই সমস্ত কাজে ওই বইটির ভিতর আপনি এগুলো জানতে পারবেন এরপরে বিদায় এবং নেহায়া কে যাবে জানা যাবে কারণ আপনার কথাই সত্য দাবি সাল্লামের যুগে যে সমস্ত জায়গায় ইসলাম পৌঁছেছে সেই সমস্ত জায়গায় মুসলিম জনসংখ্যার হার একশো থেকে পঁচানব্বই মধ্যে যেমন জর্ডান যেখানে ইয়ার যুদ্ধ হয়েছে ইত্যাদি হয়েছে এবং আসবাকে আশপাশে এবং যে সমস্ত জায়গায় অব্যাহতি পরেই পরেই হয়েছে সেই সমস্ত আরো কম কিন্তু আমাদের বাংলাদেশে মুসলিম জনসংখ্যার হার পঁচাশি থেকে শুরু করে পঁচানব্বই পর্যন্ত দাবি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম দাবি আছে কিন্তু পঁচাশির নিচে কেউ নামে নাই এবং পঁচানব্বইয়ের উপরে কেউ উঠে নেয় অর্থাৎ এই দশের মাসে তাহলে বর্তমানে ভারতের মতো বিশাল এক রাজ্যের পাশে ছোট্ট একটু রাষ্ট্র এখানে পঁচাশি ভাগ মুসলিমের অবস্থান এটা যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় এখানে ইসলামের গোলাপত্তন হয়েছে বা এখানে খুব কঠিন ভাবে হয়েছে নুহাল সাল্লামের এক নাতির নাম আছে বং এই বং থেকে বাঙ্গাল বাং আল অর্থাৎ তার বংশধর এ জায়গায় অযোধ্যায় একটা মন্দিরের পারে একজন নবীর কবর বলে একটা দাবি আছে এরপর আরো কিছু আমাদেরকে বলতে হবে সেটা হলো এই যে ঢাকা নামটি যে উৎপত্তি এ সম্পর্কে অনেক কথা আছে কেউ কেউ দাবি করেছেন যে কোরআনে দেখেন দেখা আছে এ শব্দ থেকেও হতে পারে এরপরেও আছে আদম আলা যেহেতু এই ভারতীয় উপমহাদেশে এসেছেন এবং মিন রসুল্লা সাল্লাহ এ থেকে প্রমাণ পাওয়া দেখেন সাহিত্যিক তিনি বলেছেন আমি আমার এলএম শিখেছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি পেয়েছি আমার ভারতীয় উস্তাদদের কাছ থেকে কাজেই ইউরোপীয়রা যখন গাছে চড়ে তখন ভারতে সাহিত্য রচনা হয় ইসলাম রচনা হয় তাহলে এটা ইসলাম মিশনে পৌঁছেছে ইরানে পৌঁছেছে রসুল্লাহ সাল্লাহ্লামের জীব এবং এখানে ইরানিরা যে এখানে শাসন করেছে যাদের মাতৃভাষা ফাঁড়িতে তাদের শাসন করে সেটা তারা ছয়শ বছর এবং ইংরেজ ইংরেজি তাদের ভাষা তারা একশত বিশ বছর সাতশো বিশ বছর শাসন করার পরও এই জায়গায় বাংলা ভাষায় আরবি সকল থেকে আরবি শব্দ সবচেয়ে বেশি অর্থাৎ ভারতীয় ভাষা ব্যাপক আরবি রয়েছে আমরা এখন সলাতের অধ্যায় সালাতের শব্দ করা বলতে গিয়ে এটা আপনাদের বললাম যে আর আমরা এখন হেলায় হেলায় টিভি দেখে দেখে এখন আমরা সলাত আদায় করি নেয় তাহলে আমরা সলাৎ আদায় না করলে মানুষ মানুষ থাকে না কোরআন একটা কঠিন আয়াত আছে পাখল অলবাধি মদাউ সলাতা

য়াওসুলাউনাহা চাৰবাৰ ইউ চুলাউহা দুইবাৰ চলাতুন ন চল্লুহু চলাতুন নচল্লোহ সাউচুলিহি নুসুলিহি নুচুলিহি চাওভা নুসুলিহিম তস্তলুনা এৰেনা বাবে ইফতিয়াল ইফতিয়াল দুইবাৰ চলি صال الجحيم صال النار لا الجحيم سليان تصلية تصلية زحيم صد ممتا صامتون صد ممدال الصمد الله الصمد سورة الإخلاص أمانة سورة

কাজে আল্লাহকে যদি আপনি ধারণ করেন কারো কাছে আপনাকে হাত পাততে হবে না মাথা নত করতে হবে না সকলেই আপনার থাকবে পদান তিনি সৃষ্টি নন এবং সৃষ্ট নন তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তার কোন পুত্র কন্যা কিছুই নেই হুয়াল উয়াল আল্লাহ হির সকল কিছুই তিনি তার সম্পর্কে কল্পনা করা যাবে না যা বলা হয়েছে তা মেনে নিতে হবে কারণ উফ আহাত তার সমকক্ষ কেউ নেই এ কথাটা যদি মনে থাকে তাহলে আপনার ইমান تيزي تحق بي اپنا ايمان بستو بتتك تحق بي صدمي صوامعو صدمي ميم مدافع صلاسي صمو دوئبار فأصمهم او صمهم صمون او صمو نائبار صمان دوئبار الاصمي صدنو نعين صنعو تصنعونا يصنع ضيبر يصنعون ضيبر كانوا يصنعون تنبر اصنع اصنع الفلك ضيبر لتصنع اصطنعتك هذا باب افتعال اذن صدر ورطانا صنع صنع الله صنعا صنعت لَبُوسٍ مصانع مصانع برطون الشيكوكي ارتبابها الخير صدن ميم اصنام أَلْأَصْنَامَ أَصْنَامًا دُيبَر اصنامكم <coughs> صدن او سنوان غير سنوان

Pautusi baku, antusi bana, lau tusi banna, lau tusi bahu, antusi bar, antusi bu, nusi bu, yusi bukum, lami yu, lam yusi beha, yusi bu, sayusi bu, pas bar, ayusi baku, bar, layusi bana. সি বাহুম লালাউসি বাহুম চারবার মুসি বাহা, মুসি বাতুন আল মুসি বাতু দরবার সওয়াবান কাছয় তাহলে দেখলাম যে মুসিবা সব্দ না আরব এবং কোরানের শব্দ। সত আওতা মোতাললু আইন বা আজব ভব। সৌতিন, লসাউতু, লসাতুল হামিরি বে মিন সৌতিকা আল আসওয়াতু আল আসওয়াতি আসওয়াতাকুম আসওয়াতাহুম তে সৌদুন অর্থ শব্দ সাউন্ড আমরা বলি তাহলে ইংরেজির এই শব্দটিও ইংরেজি সাউন্ড ও সৌতুন থেকেই নেওয়া হয়েছে যেমন ভাবে পয়েন্ট বুনাইদ থেকে নেওয়া হয়েছে বন্দুন বুনাইদুন পয়েন্ট এসে নেওয়া হয়েছে

في الصور ضربة صوت أو عين عين مطل العين بأظافه قوي سواع سواع صوت أولي في عين سواع الملك سريوس يوسف صوت واو فا العين بأظافه قوي أصوا فيها أصوا the person أتى بسمي صاد واو ميم

مصير المصير تجبر مصيرا تربر مصيركم صاد يا صا مغتل العين بأضافة ياء صياصيهم صاد يا فا مغتل العين بأضافة يي الصيف الصيف رحلة الشتاء والصيف এর মাধ্যমে শেষ হলো সদ দিয়ে এখন আর আছে দত দত হামদা নুন এটা মাহমুদুল আইন দি দত বা হা দ বা দত জিম আইন আল মদিয়া দুইবার মদ জিহিম দত হা কাপ দহিকা সামিয়া ইয়াসমাউ অর্থাৎ হাসা ফদহিকা তদ হাকুনা কুনতুম মিনুহু তাও দো হা কুন্ মাউদি স্টেমলারি ফরলি ইয়দো হ্যাঁ কু ইওদো হ্যাঁ কুন তিনবার অওদো হ্যাঁ কা দ হাসির বিধি জেনে নিন এই আয়াতগুলো থেকে দত হ্যাঁ ইয়া মো তালু লাম্বা নাকেসে ইয়াই লা তাও দো দুহা দু হা দুইবার অ দুহা হা তিনবার দ দাল দাল ডিড ডান দ এরপর দালে তাযীদ আলিফ আল মুদাফু সলাসি জি এর বিপরীত কাজে বিপরীত যে জিনিস থাকতে পারে এটা কোরআনই শব্দটা আছে কাজেই বিপরীতমুখী জিনিসের তথ্য কোরআনই দিয়েছে দ দ রাবা দ রাবা ইয়া দরিবু মাঝির মাঝে ফাতা আর মোজারের মাজে ভাবে দরাবা নামটি আর সূত্র বিগ্র কাজেই খাদেই চলাচি মুজার দ্বিতীয় বাপ দরাবা দরবার দরাব তুম তিনবার দরাবা না পাঁচবার দরাবু তিনবার দরাবু হু ফালা তৌদ রিবু রিবু বা আ ফা নদু রিবু হা দুই বার

لا تضروه فلن يضر لا يضرك لا يضركم تنبر لا يضرنا لا يضره ما يضرهم لا يضرهم ذيبر لن يضروه تنبر فلن يضروك لن يضروكم يضرون

দররা সতরবার দরুহু দুইবার অদরি বিদররিহিম বিদরিনা দর উ দর ঈ অদ দর র উ নয়বার দিরা রান দুইবার গী র অল মুদর তাহানে এই মাদ্রাস মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে এর কিছু

আমাদের খুব ভালোভাবে ভালো এবং মন্দ তার ভালো মন্দ খায়ের এবং সার আল্লাহর পক্ষ থেকে অন্য কোন জায়গা থেকে হয় না অন্য কোন জায়গা থেকে ভালো মন্দ হইতে পারে এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তাহলে তার ইমানের সাথে ইমানের মধ্যে একটু গন্ডগোল আছে বলে আমাদের মনে করে نيت هبه اه دترعن يتضرعون دويبل يتضرعون تضروا ثلاث بار ذريين دات ما ضعوف باب يكرمه يضعف فضعفه ثلاث يضاعفها يضاعف استضعفوني يستضعف استضعفوا قذبل كانوا يستضعفون ضعفٍ دبر ضعفا ضعفا دبر ضعف تنبر الضِّعِفِ ضِعِفاً دبر ضعفين تنبر أضعافا ضيبر ضعيفا ضيافا ضعفاء الضعفاء الضعفاء أضعف ضيبر المضعفون مضاعفة مستضعفون مستضعفين المستضعفين تنبر গইন সা দিগসান আদ গাসু আহলামিন দুই বার দত গইন নুন আদ গানকুম আদ গানাহুম দত ফা দাল আইন রবাঈ আদ্ দিউ ব্যাং তাহলে ব্যাংগের কথাও কোরআন আছে কোন জায়গায় আছে উসরা সাল্লাল্লাহু সময়ের ঘটনা জেনে নেবেন দত লাম লাম মুদাফ সলাসি দল্লা ইয়াদিল্লু দরাবা ইয়াদিবু বাপতে করতা ভ্রান্ত হওয়া দলের দলাল হওয়া দল্লা ফদল্লা ছাব্বিশ বার কদ ইন দলাল দলাল না দল্লু ফদল্লু বারো বার উদিল্লু আন্তদিল্লা আন্তদিল্লু দুইবার ইয়াদিল্লু ছয়বার ইয়াদিল্লু না أضل تنبر لقد أضل أدلّا. أضلنا أضللتم أضللنا ما أضلنا لقد أضلني أضله أضلهم أضلوا قد أضلوا أضلونا فأضلونا লাউদিলান দিল লাউ দিলানা লাহু উদিল্লু ইউদিল্লু সতরবার ফাইউদিল্লাকা মাইউদুল বারোবার ইউদু লিলুহু ইনক দা লাই উদিল্লা না অই উদিল্লাহু ইউদিল্লাহু অয় উদিল্লাহু লিউ দিল্লু দুইবার ইউদিল্লুকা আই মায়ুদিল লুনা দুইবার লাই উদিল লুনা য়াহুদিল লু নাহুম য়াহুদিল লু নাহুম য়ুদিল লু দল আদ লু না তিনিবাৰ লা দ লুনা দুইবাৰ দলিনা দুইবাৰ আদলীনা ছয়বাৰ উদলুং বা অদল্লু নয়বাৰ তদললিন, মুদিললুন মুদিল লিন আ মুদিল লি না দলালিন অ দলা একবার দলালান সয়বার দলা আলি অ সাতবার দলা লাতিহিম হিম দুবার এর মাধ্যমে আমরা আমাদের এই। দাস এখন শেষ করছি আগামী দাস থেকে আমাদের হবে তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমাদের একশো আঠাশ লিখতে উপরে এটা ভুলে আরবিতে একশো আঠারো লেখা হয়েছিল পরে কলম দিয়ে এটা দিয়ে দিয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই বার্তাগুলো ভালোভাবে জানার মানার দিন অভিজ্ঞ দিন সুবাহ اشهد ان لا اله الا انت استغفرك واطوب اليك السلام عليكم ورحمه الله وبركاته